ছাড়া ওইরা আমার দিদি আমার মন ভোলাই রে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো প্রাকৃতিক দৃশ্য নিয়ে আজকে একটি ভিডিও শুরু করছি। তো এখানে অনেকগুলো পুকুর দেখা যাচ্ছে, পুকুরে অনেক মাছ। তো এই মাছ নিয়ে আজকে আমার ভিডিও। তো আপনার ভাইয়া হাঁটতে গিয়েছিল, আমার জন্য এই ভিডিওটা করে নিয়ে এসেছে। তো অনেকগুলো পুকুর দেখা যাচ্ছে, এই পুকুরে অনেক মাছ দেখা যাচ্ছে। আপনার ভাইয়া আমাকে এসে সব কাহিনী বলতেছিল, এই তো মাঝিরা মাছ মারছে, এখানে অনেক ছোট ছোট মাছ মারা হয়েছে। তো সেখান থেকে আপনার ভাইয়া মাছও কিনে নিয়ে এসেছে আমার জন্য, সেই রান্নার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটি আপনারা উপভোগ করেন। মাছগুলো অনেক বেশি টাটকা, আপনারা দেখতেই পাচ্ছেন, মাছগুলো একদম নড়াচড়া করছে। এটা খেতেও অনেক মজার হবে। আজকের এই মাছের দৃশ্যটা অনেক বেশি সুন্দর। একদম এরকম মাছ আর কি ঢাকার মধ্যে পাওয়াই যায় না। তো উত্তরার এই ভিতরের দিকে এরকম মাছ হচ্ছে আজকেই প্রথম আমরা পেয়েছি, এরকম টাটকা মাছ, কারণ এদিকে পাওয়ার কথা না। তো দেখেন মাঝিরা এত সুন্দর করে মাছ মারছে। এই তো এই সুন্দর মাছগুলোকে এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখানে আধা কেজি মাছ আছে। তো মাছগুলো দেখতে অনেক বেশি সুন্দর, খেতে অনেক মজার। তো সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই মাছগুলো এখন আমি কেটে নিব, হাত দিয়েই হচ্ছে ভুঁড়ি ছাড়িয়ে তারপর লেজগুলোকে হাত দিয়েই কেটে নিব। এই তো কেটে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এখানে মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এবার আমি মাটির নিচে যে মুখি হয় এটাকে আমরা হচ্ছে কচুকে আমরা মুখি বলে থাকি, তো এটা দিয়ে আজকে চচ্চড়ি করে নিব। তো একটা পেঁয়াজ অনেক সুন্দর করে কেটে নিয়েছি কুচি করে, মরিচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ধনিয়া দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখানে আদা রসুন আমি ব্যবহার করব না, কারণ ছোট মাছে আদা রসুন আমি দেই না। তো সুন্দর করে তেল দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে মাছগুলোকে উপরে দিয়ে দিব। তো দিয়ে একটু মরিচের গুঁড়ো দিয়েছি আমি এখানে, দিয়ে লবণ দিয়ে সুন্দর করে ভালো করে মাখিয়ে নিব, যত মাখবো তত মজা হবে। তো এই তো তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে এখন আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, ঝাঁকানাকা করে সুন্দর করে মাখিয়ে নিব। এভাবে চচ্চড়ি করলে অনেক মজার হয়। তো মাছগুলো দিয়ে দিয়েছি। তো এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। এই তো আমার চচ্চড়ি মোটামুটি বলক উঠে গিয়েছে, একটু পরেই আমি নামিয়ে নিব। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, অল্প পরিমাণে ধনিয়া পাতা এখানে অ্যাড করব, যেন হচ্ছে তরকারি সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো এখনই আমি চোলা থেকে নামিয়ে নিব। এটা গরম ভাত দিয়ে খেতে অনেক মজার, আপনারা একদিন ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এটা দিয়ে পেট পুড়ে একদম ভাত খাওয়া যায়। তো এই তো ফাইনাল লুক, সুন্দর একটি কালার এসেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, জীবনের গল্প কথার সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।